আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আমি একটি পরিকল্পনা করেছিলাম, মনে করেছিলাম এটি সফল হবে, হয় নাই। এজন্য বুঝতে পেরেছি যে আমার পরিকল্পনাই যে সফল হবে এরকম কোনো কারণ নেই, আসল হচ্ছে আল্লাহর পরিকল্পনা। তো যেখানেই আমি দেরি করে পৌঁছি সেখানে উনার উপর দোষ দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এইসব হিকমতে দিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেই বিষয়টি কোনো একক বিষয় নয়, অনেক বড় একটি বিষয়ের মধ্য থেকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য ছোট্ট একটি অঙ্গ বেছে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে 9 নম্বর হিজরিতে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথমবারের মতো নিজে নেতৃত্ব দিয়ে আরবের বাইরে একটি অভিযান প্রেরণ করলেন। নিজে সেই অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং আরবের বাইরে, এর আগে মুসলমানরা সাহাবিরা আরো 2 বছর আগে আরবের বাইরে একটি অভিযানে গিয়েছিলেন, কিন্তু সেখানে আল্লাহর নবী নিজে যাননি। ওই অভিযানকে বলা হয় মুক্তার যুদ্ধ। এই মুক্তার যুদ্ধে আল্লাহর নবী নিজে যাননি, কিন্তু 9 হিজরিতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবিদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন রোমানদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার জন্য, তোমরা প্রস্তুত হয়ে যাও। তো সেই সময়কার অবস্থা খুলে রাখুন, সেই সময়কার অবস্থাটি ছিল খুব খারাপ। মদিনায় প্রায় বছর খানিক ধরে কোনো বৃষ্টি হয় নাই, সবাই ফল ফসলের জন্য কাতরাচ্ছে, কিন্তু এমনিতেই মরুভূমি, রিজার্ভ করা কোনো পানি নেই। প্রত্যেক বছর যে 2-4 দিন বৃষ্টি হয় এই 2-4 দিনই ভরসা, বছর খানিক ধরে আরবে কোনো বৃষ্টি হয় নাই। তার উপর দেখা দিয়েছে দুর্ভিক্ষ, তার উপর সেই বছর খুব বেশি গরম পড়েছে, এজন্য সাহাবিরা একটু অর্থনৈতিক দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে টালমাটাল অবস্থা। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে বের হব। কোন জায়গায়? তাবুকে। তাবুক তৎকালীন সময় মদিনা থেকে প্রায় 20 দিনের রাস্তা, উঠে চললে 20 দিনের রাস্তা। সাধারণত যে পথ আপনি একা 20 দিনে যেতে পারবেন, বড় একটি কাফেলা নিয়ে যেতে হলে 20 দিনে পারবেন না, কারণ একটি কাফেলাকে চালাতে হলে সময় লাগে, অনেক জায়গা লাগে, অনেক অ্যারেঞ্জমেন্ট করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই যুদ্ধ কারো জন্য ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালান, তোমরা সুস্থ থাকো অথবা দুর্বল থাকো, এই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আল্লাহর নবীর জীবনে একমাত্র একটি যুদ্ধ ছিল যেই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক সাহাবীর জন্য ফরজে আইন ছিল, সেটি হচ্ছে তাবুকের অভিযান। এমনকি বদর যুদ্ধেও সব সাহাবীর জন্য অংশগ্রহণ করা ফরজ ছিল না, কারণ বদর যুদ্ধে আল্লাহর নবী বের হন নাই, বের হয়েছেন অন্য একটি কাজে। বের হওয়ার পরে বুঝতে পেরেছেন কাফিররা হামলা করতে এসেছে, এজন্য তিনি পরিকল্পনা পরিবর্তন করে যুদ্ধে গিয়েছেন। কিন্তু তাবুক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাইলেন যে আমি রোমানদেরকে আমার শক্তি দেখিয়ে দেব, মুসলমানদের ইসলামের শক্তি দেখিয়ে দেব। এজন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা প্রত্যেকেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এবার একে তো অবস্থা খুব খারাপ, ফল ফসল নেই, দ্বিতীয়ত খুব বেশি গরম, তৃতীয়ত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চতুর্থত সবচেয়ে বড় বিষয় হচ্ছে মদিনা থেকে তাবুকের রাস্তাটি খুব সংকটাপন্ন রাস্তা, প্রায় 20 দিন লাগে যার লাগবে যেতে, 20 দিন ফিরে আসতে, আর ওইখানে কয়দিন লাগে সেটি তো কেউ বলতে পারে না। এজন্য সাহাবিদের মধ্যে অন্যান্য যুদ্ধে যেরকম উৎসাহ দেখা যায় সেই যুদ্ধে এরকম উৎসাহ দেখা যাচ্ছিল না। তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে থাকলেন যে তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো এবং তোমরা এই যুদ্ধের খরচ নিজে বহন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন যে কে জান্নাতের বিনিময়ে এই যুদ্ধে আমাকে সহযোগিতা করবে,
যে সহযোগিতা করবে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করব। উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5000 দিরহাম, দুঃখিত, আমি 100 উট বা 100 ঘোড়া আমার মনে নেই, এবং এগুলোর খরচপাতি সহ এই যুদ্ধে দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান আরেকটু বাড়াও। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ 200। আল্লাহর নবী বললেন, আরেকটু বাড়াও। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ 300। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যা আছে এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে হবে। কোন সাহাবি এক মুষ্টি খেজুর, কেউ এক মুষ্টি গম, কেউ সামান্য দিনার দিরহাম, যার হাতে যা কিছু আছে এর মধ্যে থেকে সামান্য সামান্য নিয়ে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাও হচ্ছে না, তোমরা আরেকটু হাত লম্বা করো। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, ঘরের সমস্ত সম্পত্তি হিসাব করে অর্ধেক নিয়ে এসে আল্লাহর নবীর কদমে রেখে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, গিয়ে ঘরের মধ্যে যা পেয়েছেন ঝাড়ু দিয়ে সব নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারাকতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি তারাকতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমি এখনো আপনাদের কাছে ইতিহাস বর্ণনা করছি, মূল বিষয়ে আসি নাই, কিন্তু ইতিহাসটি না জানলে মূল বিষয়টি বুঝবেন না, এজন্য বিষয়টি বলা জরুরি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন, কিন্তু মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করল না। মুনাফিকরা অংশগ্রহণ করল না, কারণ তার জানতো খুব কঠিন সফর। কয়েকজন অজুহাত দিল, কয়েকজন অজুহাত দেয় নাই, চিন্তা করলো যে আল্লাহর নবী তো খেয়াল করবেন না, একবার ফিরে আসলে তখন যে কোনো একটা তাকে বুঝিয়ে দেব। কয়েকজন অজুহাত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো চাল ডাল নাই, তো এই কয়েকদিন যদি আমরা বাইরে থাকি তাহলে তো পরিবার না খেয়ে থাকতে হবে। কয়েকজন অজুহাত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর খারাপ। একজন মুনাফিক এসে এমন খারাপ একটি অজুহাত দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই এই অজুহাত শুনতে পারলেন না, বললেন ঠিক আছে তোমার জবাব দরকার নেই। আল্লাহর নবী বুঝতে পারছেন কার মনে কি, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। রওনা দিল কাফেলা, প্রায় 20 দিনের পথ। এই পথটি খুব বেশি সংকটাপন্ন ছিল। তাফসির বাগাবী এবং তাফসির ইবনে কাসির, তাফসির কুর্তুবী, তিনটি তাফসিরের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই সফরে আমরা প্রত্যেক 10 জন মানুষের ভাগ্যে এক একটি উট পড়েছিল, একজন সামান্য সময় উটের উপর, বাকি 9 জন হেঁটে, আরেকজন পরিবর্তন করে উটের উপর, বাকি 9 জন হেঁটে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো 2 জন সাহাবি মিলে একটি উটে ভাগ পড়েছিল। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হেঁটে যাব, আপনি উটের উপর উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমরা পুরো পথ 3 জন ভাগ করে করে যাব, খানিকক্ষণ তোমরা উঠবে, খানিকক্ষণ আমি উঠব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এত গরম, শেষ পর্যন্ত আমরা কি করলাম, হাঁটতাম এবং কয়েকজনকে আগে পাঠিয়ে দিতাম, তোমরা যাও, কোনো জায়গাতে পানির সম্ভাব পেলে ওইখানে দাঁড়াবে, আমরা সেখানে এসে পৌঁছাবো। কিন্তু বারবার পাঠানোর পরও ওই দলটি শূন্য হাতে ফিরে আসতো, কোনো জায়গায় পানির কোনো নিদর্শন নেই। শেষ পর্যন্ত এমন হলো, আমরা আমাদের বাহনের উটগুলোকে জবাই করে এগুলোর পেটের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো শুষে খেতাম, পেটের নাড়িভুঁড়ির মধ্যে যে পানি থাকে সেগুলো মুখ লাগিয়ে শুষে খেতাম, কারণ আর কোনো পানি ছিল না। এবং প্রত্যেক 3 জন সাহাবীর, এক্স্যাক্টলি প্রত্যেক 3 জন সাহাবীর একদিনের খাবার ছিল 1টি খেজুর। 3 জন মানুষের 24 ঘন্টার খাবার 1টি খেজুর। খাওয়ার সিস্টেম ছিল, একজন মুখে রাখতেন, রেখে নাড়াচাড়া করতেন না, মুখে রেখে মুখ একটু ভেজাতেন, একটু গ্লুকোজ পেয়ে গেলেন আরেকজনকে দিলেন, উনি মুখে রাখলেন একটু সময়, মুখ ভেজালেন আরেকজনকে দিলেন, এই ছিল 24 ঘন্টার খাবার। এমন অবস্থায় দেখেন, আমি যে পয়েন্ট আপনাদের সামনে তুলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রথম পয়েন্ট, মুসা আলাইহিসসালাম 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের দল থেকে তাদেরকে বাঁচিয়ে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা দিলেন মিশর থেকে।
আপনারা জানেন অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে এই ঘটনা বলেছেন, 6 লক্ষ উম্মতকে নিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে রওনা দিলেন, তাই না? রওনা দেওয়ার পরে কি হলো? আল্লাহ বলেছেন ওয়াজাল্লাল্লাহ আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, তাদেরকে আমি মেঘের ছায়া দিয়ে ছায়া দিলাম এবং আসমান থেকে মান্না এবং সালওয়া বেহেশতি খাবার পাঠালাম। বনি ইসরায়েলকে আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ কোনো খাবার বেহেশত থেকে পাঠাননি, আমার নবীর সাহাবীদেরকে আল্লাহ বেহেশত থেকে কোনো খাবার পাঠাননি। বনি ইসরায়েলকে আল্লাহ মেঘের ছায়া দিয়ে ছায়া দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ মেঘের ছায়া দিয়ে ছায়া দেননি। বলার উদ্দেশ্য কি পরে বলছি, আপাতত আমার সাথে চলুন। এরপরে মূসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারে আসতেন, বনি ইসরায়েলরা হইচই শুরু করে দিল যে মূসা তুমি আমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছ, তো কি হয়েছে, এখন তো সাগরে এসে পড়তে হবে। যে মূসা তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে এনেছেন তারা বলছে যে তুমি আমাদেরকে বিপদে ফেলে দিলে, এখন সামনে সাগর। মূসা আলাইহিসসালাম একটু গাবড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তোমার হাতে যে লাঠি সেটি দিয়ে সাগরে বাড়ি দাও, সাগরের পানি দুই ভাগ হয়ে যাবে, মধ্যখানে রাস্তা হয়ে যাবে। মূসা বাড়ি দিলেন, হয়ে গেল। কিন্তু আমি দেখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম কিছুই করেন নাই। আমার প্রশ্ন হচ্ছে দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের চাইতে এই জায়গায় দেখা যাচ্ছে মূসার উম্মতকে বেশি সাহায্য করেছে, তাই নাকি আমরা মূসার উম্মতের চাইতে কমজোর নাকি, বা আল্লাহর কাছে আমাদের জন্য আদরের মাত্রা কি তাদের চেয়ে কম নাকি? উদ্দেশ্য বলার এটি, এজন্য ইতিহাস বললাম। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, স্ট্যাটাস, পজিশন, এগুলো কি মূসা আলাইহিস সালামের পজিশন থেকে কম নাকি? তিন নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ মূসার দলকে এত বড় বিপদ থেকে এত সহজে সহজে বাঁচালেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, তার সাহাবীদেরকে, যে জায়গায় স্বয়ং নবী উপস্থিত আছেন, আল্লাহ কেন এত বড় পরীক্ষা নিলেন? প্রশ্ন তিনটি মনে রাখবেন, জবাব করে দিচ্ছি। আমরা সামনে চাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দুঃখিত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আমরা প্রত্যেক তিনজন মানুষ 24 ঘন্টায় একটি খেজুর মুখে নিয়ে চুষতাম, এই ছিল খাবার। এরপরে আবু বকর রাদিয়াল্লাহুর কাছে সাহাবীরা আসলেন, এসে বললেন যে আপনি আল্লাহর নবীকে একটু বলুন যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে, এই অবস্থা আর সহ্য হয় না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বড় ক্লান্ত পরিশ্রান্ত, একে তো নিজের পরিবার পরিজনের জন্য ক্লান্তি চিন্তা, তার উপরে ফসল নেই ঘরে, কি খাবে এরা, এর মধ্যে যা ছিল সম্পদ সব এই যুদ্ধে লাগিয়ে দিয়েছে, এত বেশি গরম, তার উপরে খাবার নেই, হেঁটে হেঁটে পথ চলতে হয়, ইয়া রাসূলুল্লাহ খুব বেশি ক্লান্ত, আর কিছু চাচ্ছি না, অন্তত পক্ষে আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি সত্যি চাও আমি দোয়া করব? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়াতে থাকা অবস্থায় বৃষ্টি চলে আসে। আমি আমার পয়েন্টে এখনো আসি নাই, এখনো আপনাদেরকে রাজধানীতে নিয়ে আসি নাই, আমি ঢাকা চট্টগ্রাম ঘুরাচ্ছি, রাজধানীতে আসতেছি একটু পরে, ঢাকা চট্টগ্রাম ঘুরে তারপরে আমরা রাজধানীতে চলে আসবো ইনশাআল্লাহ। আসল পয়েন্ট এটি নয়, এগুলো শুধুমাত্র ভূমিকা বলছি আসল পয়েন্টকে পরিষ্কার করার জন্য, যেহেতু এটি যুবসংঘের মাহফিল। যাই হোক, এরপরে বৃষ্টি আসলো, সাহাবীরা বললেন আমরা তাকিয়ে দেখি আর কোন জায়গায় বৃষ্টি নাই, যত জায়গায় আমরা বসে আছি তত জায়গায় আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আমরা পাত্র পূর্ণ করলাম, পানি খেলাম, আমাদের বাহন উটগুলোকে পানি খাওয়ালাম, সব হয়ে গেল, বৃষ্টি আল্লাহ তুলে দিলেন। তার মানে এখান থেকে আমরা একটি পয়েন্ট বের করতে পারি। পয়েন্ট হচ্ছে আল্লাহর নবী চাওয়া মাত্র আল্লাহ দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না, এত সহজে চাইতেন না। আমি বলতেছি আপনাদেরকে এর চেয়ে বিস্তারিত হবে। এরপরে তাবুক অভিযানে খানিকটা আগানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফেলা থামাও, একটু হিসেব করে দেখো কারো কোনো আত্মীয় স্বজন বাকি আছে কিনা মদিনায়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে এই যুদ্ধে অংশ গ্রহণ করবে না আল্লাহ তাকে মুনাফিক ডিক্লেয়ার করে দিবেন। আউযুবিল্লাহি মিন যালিক। এবার সব সাহাবীর মনে চিন্তা, হায় হায় আমার ভাই আমার চাচা ভাতিজা কেউ কি বাকি থাকলো কিনা, সবাই হন্যে হয়ে খুঁজছেন। খুঁজে দেখা গেল চারজন সাহাবী এই যুদ্ধে আসেন নাই, বাকি যারা আসে নাই এরা মুনাফিক, এদেরকে সবাই চিনতো মোটামুটি মুনাফিক হিসেবে, কিন্তু চারজন নেক মানুষ নেক সাহাবী এই যুদ্ধে আসেন নাই। একজন হলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন মুরারা ইবনুর রবিউ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে আসেননি। কিন্তু তাকে নিয়ে এখন ক্লান্ত নয়, কারণ তাকে আল্লাহর নবী নিজে মদিনার দায়িত্ব দিয়ে এসেছেন। আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলী তুমি মদিনায় থাকো, কারণ মদিনাকেও তো একজনের হাতে রেখে যেতে হবে। মদিনায় আমরা মহিলাদেরকে রেখে যাচ্ছি, 30,000 পুরুষ বেরিয়ে যাচ্ছি, এই সময় যদি কেউ মদিনায় হামলা করে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে যে তুমি যুদ্ধে যেতে পারো নাই, আল্লাহ নবী তোমাকে রেখে গিয়েছেন, তোমার মনে হয় সাহস নাই। আল্লাহ নবী বলেন আলী আমার তারদাকা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি মূসা হারুন, হারুন মিন মূসা, আলী তুমি হচ্ছে আমার জন্য সেই রকম যেরকম হারুন আলাইহিসসালাম ছিলেন মূসা আলাইহিসসালামের জন্য সহকারী। তবে পার্থক্য হচ্ছে মূসাও নবী হারুনও নবী, আমি নবী কিন্তু তুমি নবী নও, তুমি নবী নও বাদ বাকি তুমি আমার ভাই আমার সহকারী আমার বন্ধু, বাকি মানুষ কি বললো সেটা দিয়ে কি আসে যায়, আমি তো তোমাকে মহব্বত করি তুমি থাকো। এই পাঁচজন সাহাবী কাফেলায় উপস্থিত নেই। এবার আলী রাদিয়াল্লাহুর ব্যাপারে কোনো কমেন্ট নেই, কারণ তাকে আল্লাহ নবী নিজে দায়িত্ব দিয়ে এসেছেন। বাকি তিনজনের ব্যাপারে চিন্তা যে এদেরকে তো ভালো মনে করতাম, এরা জিহাদে আসলো না, বিষয়টা কি, এরা তো মুনাফিক ডিক্লেয়ার হয়ে যাবে। এবার বাদ বাকি দু চারজনের নাম পাওয়া গেল, এরা এত বেশি কেউ কোনো পরিচিত কেউ নয়, দু চারজন মানুষ চিন্তা করছেন হায় আমার অমুক বাকি থেকে গেল অমুক বাকি থেকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন সাহাবীর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, হায় আল্লাহ আবু যর গিফারী বাকি রয়ে গেল, কারণ আবু যর গিফারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বেশি মহব্বত করতেন। বুঝতে পেরেছেন কথা? এতদিনে তারা তিন দিনের পথ চলে এসেছে, হঠাৎ করে দেখা গেল মরুভূমির মধ্যে ওই মরিচিকার মতো একটি আবছা ছায়া দেখা যাচ্ছে। সবাই চিন্তা করলেন যে কে হতে পারে ওই ব্যক্তি, যে যার যার আত্মীয় স্বজন যে অনুপস্থিত তার নাম ধরে দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তির জন্য আমার অমুক আত্মীয় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা কুন আবা যর, আল্লাহ এই জন্য আমার সাহাবি আবু যর গিফারী হয়ে যায়। আল্লাহ নবীর মায়া বেশি। তো ছায়াটি স্পষ্ট হওয়ার পরে দেখা গেল সত্যি আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসছেন কাঁধের মধ্যে একটি বস্তা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিস বললেন রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইয়াবআসু ওয়াহদাহু, আল্লাহ আবু যরের উপর রহম করুন, সে দুনিয়াতেও একা মারা যাবেও একা, হাশরের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবেও একা। কারণ আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একটি অভ্যাস ছিল, তিনি মানুষের সাথে মিশতে পারতেন না, ঝগড়া লেগে যেত। কারণ আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মনে করতেন টাকা পয়সা কামাই করা হারাম, তিনি মনে করতেন, এজন্য তিনি ফতোয়া দিয়েছিলেন 4 টাকার উপর যার কাছে আছে সে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন যে এটি তোমার জন্য ঠিক আছে, বাকি মানুষের জন্য এই ফতোয়া দিলে সবাই বিপদে পড়ে যাবে, সুতরাং তুমি কখনো মানুষের সাথে মেলামেশা করবে না, রাজনীতি বা সামাজিক চলাফেরা এগুলোতে আসবে না, এজন্য তিনি একা একা থাকতেন। সাহাবীদের জন্য নিয়ম ছিল যে সম্পদ হালাল ভাবে যদি উপার্জন করো এরপরে যাকাত দিয়ে দাও, আর বাকি সমস্ত সম্পদ তোমার জন্য জায়েজ। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন 4 টাকার উপর অর্জন করাই হারাম, এটি তার জন্য তিনি নিজে ওয়াজিব করে নিয়েছিলেন। এজন্য তিনি থাকতেন একা। তিনি যখন আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু যর এত দেরিতে এসেছো বিষয় কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এবার যুদ্ধে আসার জন্য একটি বাহন প্রয়োজন, আমি 2 দিন পর্যন্ত মদিনায় ঘুরলাম, কেউ যদি আমাকে একটি বাহন উট ঘোড়া খচ্চর করজ হিসাবে দেয় কেউ দেয় নাই,
এরপরে আমি চিন্তা করলাম দে নাই তো কি হয়েছে আমি হেঁটে যাব ইয়া রাসূলুল্লাহ আপনারা তিন দিনের রাস্তা উঠে যতটুকু পার করেছেন আমি হেঁটে একদিনে অতটুকু পার করে নিয়েছি সুবহানাল্লাহ এই হচ্ছেন আল্লাহর নবী সাহাবী আবু যর কিন্তু বাকি তিন জনের কোনো খবর নাই এরা আসেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করছেন কিন্তু মুখে কিছুই বলছেন না যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রায় 20-25 দিনে ওই জায়গা গিয়ে পৌঁছালেন এবার যাওয়ার পথে কিছু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক জায়গায় গিয়ে অবস্থান করলেন ওই জায়গার নাম ছিল হিজর ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 প্রায় অন্তত 4-4.5 হাজার বছর আগে ওই এলাকায় একটি বসতি ছিল এদের নাম হচ্ছে সামুদ এদের কাছে আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন তার নাম ছিল সালেহ আলাইহিস সালাম ওই জাতি সেই রাসূলকে অস্বীকার করেছিল আল্লাহ তাদেরকে আযাব দিয়ে এখানে ধ্বংস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জায়গা পার হওয়ার সময় চাদর মুবারক দিয়ে মাথা ঢেকে আস্তাগফিরুল্লাহ পাঠ করে করে এই জায়গা পেরিয়েছেন সুতরাং এখান থেকে আমরা একটা সুন্নত শিখতে পারি কোন জায়গায় যদি বিপদের সম্ভাবনা থাকে তাহলে আপনি এই জায়গা দ্রুত পার হবেন এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন বুঝতে পেরেছেন কোন কোন জায়গায় যদি এরকম থাকে যেখানে বিপদের সম্ভাবনা আপনার জন্য সুন্নত হচ্ছে আপনি সেখানে দ্রুত পার হবেন এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন রাসূলুল্লাহ সাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে খবর পেলেন যে রোমান সম্রাটের বাহিনী ভয় পেয়ে যুদ্ধ থেকে পালিয়ে গেছে এরা আর আসে নাই তবুও রাসূলুল্লাহ সাল্লাম প্রায় 15 দিন সেখানে অবস্থান করলেন 15 দিন অবস্থান করে আবার ফিরে আসলেন ফিরে আসতে আরো প্রায় 20-25 দিন লেগে গেল আসার পরে রব্বুল আলামিন ডিক্লেয়ার করলেন যে যারা যুদ্ধে যায় নাই তারা মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো প্রায় 12-13 জন মানুষকে নাম ধরে মুনাফিক ডিক্লেয়ার করে মসজিদ থেকে বের করে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর নাম আপনারা জানেন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তখন ছিল না কারণ সে এতদিনে মারা গেছে বিষয়টি হচ্ছে যে ওই যে তিনজন সাহাবী যারা যুদ্ধে যান নাই তাদের কি অবস্থা তাদের কি অবস্থা আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া আলা সালাসাতিল লাযীনা খুলিফু আর সেই তিনজন যারা তাদের ব্যাপারটিকে আমি পিছনে সরিয়ে দিয়েছিলাম বিষয়টি কি হয়েছে এই তিনজন ছিলেন আল্লাহর নবীর খুব মহব্বতের সাহাবী এরা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন তিনজনই মদিনার সাহাবী আনসার সাহাবী কিন্তু ওই যে আমরা বলি না আজকে আসার সময় আমার সাথে যিনি থাকেন আমার চাচা উনি বলছেন যে ঈদগার পাশের বাড়ির মানুষ প্রায় সময় ঈদের জামা হারিয়ে বসে তো এরা তিনজন চিন্তা করেছেন যে দূর আমাদের তো উট ঘোড়া বকরি সবই আছে আল্লাহর নবী ফজরের পরে রওনা দিয়েছেন আমরা জোহরের পরে দিই দ্রুত গিয়ে তার সাথে সাক্ষাৎ করে ফেলবো এখানে তো এত তড়িগড়ি করার কোনো বিষয় নেই তারা জোহর পর্যন্ত অপেক্ষা করেছেন জোহরের পরে বলেছেন আচ্ছা ঠিক আছে আসরের পরে যাব আসর পরে বলেছেন হায় হায় আসর হয়ে গেছে ঠিক আছে পরের দিন ফজরে রওনা দিব পরের দিন ফজরে বলেছেন জুহর জুহরে আসর হয়ে গেছে পরের দিন এইরকম করতে করতে 3-4 দিন পার হয়ে গেছে এবার 3-4 দিন পরে যদি আপনি রওনা দেন ওই কাফেলাকে গিয়ে ধরার আর কোনো উপায় নেই এমন তো নয় যে আপনি হাইওয়ে ধরে যাবেন তাদেরকে গিয়ে পেয়ে যাবেন মরুভূমিতে কে কোন পথে গেছে আপনি খুঁজও পাবেন না কাফেলা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান ডাকাত আপনাকে আক্রমণ করতে পারে তারপরে মরুভূমিতে অনেক ইয়ে থাকে নেকলে থাকে বা এগুলো আক্রমণ করতে পারে এজন্য তারা আর সাহস করেন নাই কিন্তু যখন মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছেন তাদের বুকের মধ্যে পাথর পড়েছে যে আমরা এটা কি করলাম এখান থেকে কি শিখতে পারি আমরা আল্লাহ বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহর মাগফিরাত অর্জন করার দিকে তোমরা দৌড়ে আগাও যখনই আমাদের সামনে কোনো নসিহত পেশ করা হয় আমরা যেন সেটি অবলম্বন করতে দেরি না করি কারণ দেরি করার কারণে আল্লাহর নবীর তিনজন গুরুত্বপূর্ণ সাহাবী তখন অনেক পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ যেহেতু এই যুদ্ধকে আমাদের সবার জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছেন আর আমরা দেরি করেছি এর ফলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি নাই জানি না আল্লাহ আমাদের সাথে ব্যবহার করবেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন কোনো একটি বিষয় পরিষ্কার হয়ে যায় কোনো একটি ইলিম আমাদের মাথায় চলে আসে তখন সেটি দ্রুত আমলের মধ্যেও নিয়ে নেওয়া উচিত
এই ওয়াজ মাহফিলগুলো যেন কেবলমাত্র ইলমের মাহফিল না হয়, আমলের মাহফিল হয়। আমি যদি আপনাদেরকে আজ এই পুরো ঘটনার আলোকে একটি বিষয় ক্লিয়ার করে যাই এবং একটি আমল শিখিয়ে যাই এই বিষয়টির আলোকে, আপনি যেন এসার নামাজের পর থেকে সেটি আমল করা শুরু করে দেন, আপনি যেন সেটি পিছিয়ে না দেন, এই জজ্বাটুকু তৈরি করার জন্য এত কাহিনী আপনাদেরকে আমি বলছি। যাই হোক, আল্লাহর নবী ফিরে আসলেন, মুনাফিক যারা যুদ্ধে যায় নাই তারা এসে এক এক করে অজুহাত দিতে শুরু করলো। যারা আগে অজুহাত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা যেতে পারবো না, ওই সমস্যা যেতে পারবো না, এখন আবার এসে অজুহাত দিতে শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আগে তার নবীকে জানিয়ে দিলেন, বললেন ইয়া তাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, ইয়া রাসূলুল্লাহ তারা আপনি যখন ফিরে আসবেন যুদ্ধ থেকে তারা একে একে আপনাকে এসে অজুহাত দেবে। কুল লা তাযিরু, আপনি বলবেন আমার কাছে অজুহাত দিয়ে লাভ নাই, আল্লাহ যা করার করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ যা করার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি মাফও করবেন না, আমার কাছেও এদের জন্য মাফ চাইবেন না, আপনি যদি 70 বার এদের জন্য মাফ চান তবু আমি আল্লাহ এদেরকে মাফ করে দেব না, কারণ এরা আপনার সাথে বেঈমানি করেছে, এরা আপনার সাথে বেঈমানি করেছে। এবার ওই 3 জন সাহাবী, এরা তো মুনাফিক নন, এরা তো মুনাফিক নন, এদের গাফলতির কারণে জান নাই। সব মুনাফিকরা বলল যে দেখো তোমরা তো বোকা মানুষ, আমরা নবীর কাছে গিয়ে অজুহাত দিয়েছি এই কারণে যাই নাই, এই কারণে যাই নাই, নবী আমাদের অজুহাতকে কবুল করেছেন কিন্তু শাস্তি তো দেন নাই। কিন্তু তারা বুঝতে পারছে না যে আল্লাহ একজন আছেন শাস্তি দেওয়ার জন্য। তোমরা তো বাঁচতে পারো, নবীর কাছে গিয়ে বলে দাও আমার পেটে ব্যথা ছিল, আমার স্ত্রী অসুস্থ, এটা সেটা, তো নবীও ঠিক আছে, নবীও মেনে নেবেন, আর কোনো শাস্তি পাবে না। কিন্তু এই 3 জন সাহাবি বললেন যে না, আমরা শাস্তি নেব কিন্তু আল্লাহ নবীর সামনে একবার বেয়াদবি করেছি, তার ডাকে যুদ্ধে অংশগ্রহণ করি নাই, দ্বিতীয়বার তার সামনে মিথ্যা কথা বলে আমরা আর বেয়াদবি করব না। ওই সাহাবি 3 জন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলেন না, কথা বলেন না। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো ভাববেন যে আমরা কোনো অজুহাত দেব, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অজুহাত নাই, আমরা আমাদের গাফলতির কারণে যুদ্ধে যাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে শাস্তি দেন আমরা সেটি মেনে নেব, যে শাস্তি দেন মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন, নিজেই এর শাস্তি দেবেন, এখানে আমার কিছুই করার নাই, তোমরা আল্লাহর কাছে গিয়ে তাওবা করো। এবার তারা মসজিদ থেকে যখন বেরিয়ে আসলেন, এসে দেখেন আর কোনো মুসলমান তাদের সাথে কথা বলে না, কারণ এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে দিয়েছেন এদের সাথে কথা বলা যাবে না। তো কি হলো, এরা ঘরে গেলেন, যাওয়ার পরে মদিনায় ডিক্লেয়ার করা হলো যে এই 3 জনের সাথে আমরা আর কোনো লেনদেন করব না, ব্যবসা বাণিজ্য করব না, আত্মীয়তা করব না, কিছুই করব না, এমনকি এদের ঘর থেকে এদের স্ত্রী সন্তানরা বের হয়ে বাপের বাড়িতে চলে গেল। যতদিন পর্যন্ত আপনারা আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে আনতে না পারবেন এই গুনার জন্য যেটি আপনারা করেছেন, আমরা আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই 3 জন সাহাবি তাদের আত্মীয় স্বজনকে বললেন যে যাওয়ার আগে আমাদেরকে আমাদের ঘরের খুঁটির সাথে বেঁধে নিয়ে যাও। 3 জন নিজের ইচ্ছায় খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রাখলেন, দিনে একবার এসে মানুষ তাদেরকে খুলে দিত খাবার জন্য এবং নামাজের জন্য, বাদবাকি পুরোটা সময় তারা হাত পেছনে দিয়ে নিজের ইচ্ছায় নিজেদেরকে খুঁটির সাথে বেঁধে অজুর তারা কেঁদেছেন আর আল্লাহর কাছে মাফ চেয়েছেন। কিন্তু তারা জানেন না, তারা আল্লাহর কাছে যেভাবে মাফ চাচ্ছেন তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন যে আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। এবার এভাবে চলে গেল কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন হতে হতে চলে গেল 50 দিন। 50 দিন পর্যন্ত একমাত্র হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ, এই জন্য আমি উনার পাশে থাকবো না, তবু উনার খেদমতটি করার জন্য উনার আমি উনার ঘরেই থাকবো, আমি উনার শরীরে হাতও দেব না, কেবল প্রত্যেকদিন উনাকে একটু পানি খাওয়াবো আর নামাজের সময় ছেড়ে দেব। বাদ বাকি সাহাবিদের পুরো পরিবার তাদেরকে ত্যাগ করে চলে গেলেন, মুসলমানদের কথা বলা বন্ধ করে দিল, এমন শাস্তি তাদের উপর আসলো। আল্লাহ বলেছেন যে ওয়াজন্নু আল্লাহ মাল ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, এই দুনিয়া অনেক বড় হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের জন্য তাদের দুনিয়াকে অত্যন্ত সংকুচিত করে দিলেন, কারণ
তারা নিজের ঘরের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রেখেছেন, এখান থেকে বের হতেও পারেন না, এর পেছনেও যেতে পারেন না, সামনেও যেতে পারেন না। দীর্ঘ পঞ্চাশ দিন আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কোরআন শরীফে। আল্লাহ বললেন যে সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এর পরে আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিলেন। সাহাবীরা দৌড়ে আসলেন, এসে তাদেরকে তাদের শরীর থেকে বাঁধন খুলতে চাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডিক্লেয়ার করেছেন যে আপনারা ক্ষমাপ্রাপ্ত। তারা বললেন না, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজে না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে মুক্ত করব না। আল্লাহ নবী নিজে আসলেন, এসে বললেন এদের বাঁধন খুলো। সাহাবিরা এদের বাঁধন খুলে দিলেন, এরা মুক্ত হলেন। সাহাবিরা তাদেরকে আবার ভাই বানিয়ে নিলেন, আবার তাদের সাথে লেনদেন শুরু হলো, সামাজিক বন্ধন শুরু হলো, তাদের আত্মীয়রা আবার ঘুরে ফিরে আসলেন। এবার এই দুটি বিষয় বললাম, এই দুটি থেকে আমরা কি বুঝতে পেলাম, কি শিখতে পেলাম? প্রথমত এই ঘটনা পরে বলি, প্রথমত বলি যে আগেরটা যে তিনটি প্রশ্ন করেছিলাম, মুসা আলাইহিসসালামের উম্মতকে রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন, কোনো যুদ্ধ করা লাগলো না। ফেরাউন বনি ইসরাইলকে গুলাম বানিয়ে রেখেছিল, 600,000 বনি ইসরাইলকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন এদেরকে উদ্ধার করার জন্য, তিনি উদ্ধার করে নিয়ে এসেছেন। পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসছে, তিনি এসে যখন সাগরের পাশে দাঁড়ালেন, সাগরে তার লাঠি দিয়ে বাড়ি দিলেন, সাগর দুভাগ হলো, মুসা তার দল নিয়ে পার হলেন, ফেরাউনের দল আসলো, আসার পরে আল্লাহ এদেরকে ডুবে মারি মৃত্যু দিয়ে দিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জন্য এরকম কাহিনী কেন হলো না? প্রশ্ন হচ্ছে এটি, আপনার কি মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদরের যুদ্ধে না যেতেন, অথবা এই যে বললাম তাবুকের অভিযানে না যেতেন, আর মদিনায় বসে বলতেন আল্লাহ রুমান বাহিনীকে অথবা আবু জাহেলের মুশরিক বাহিনীকে তুমি ধুলায় মিশিয়ে দাও, আল্লাহ কি দিতেন না? আপনার কি মনে হয় আপনার নবীর কি এই ক্ষমতা ছিল না যে তিনি দোয়া করলে আল্লাহ সেটি কবুল করতেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই দোয়াটি ব্যবহার করেন নাই? প্রশ্ন হচ্ছে সেটি, এত কাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে এটি বলা। দুই নম্বর, মুসা আলাইহিসসালামের উম্মত যখন পথ চলে আল্লাহ মেঘ দিয়ে ছায়া দেন, যখন খিদা পায় তখন মান্না সালওয়া দিয়ে খাবার দেন, আর আমার নবীর সাহাবীরা যখন ক্ষুধা পায় তখন একটি খেজুরকে তিনজন চুষে খান, কেন? কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না, সুতরাং এই সকল মুজিজাও আর কেউ দেখাবে না। আজ যদি আমি কেবল ফু দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে যাই, আল্লাহর দিনের খেদমত করে যাই, তাইলে আগামীতে আমার উম্মত একটি অজুহাত পেশ করার সুযোগ পেয়ে যাবে। আমরা বলবো এসে যে আমাদের ফুয়ে তো কাজ হয় না, সুতরাং আমাদের আর কোনো কাজ করার দরকার নাই, বসে থাকি। আমাদের হাতে এই সুযোগটুকু চলে আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কষ্ট স্বীকার করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহর দিনের জন্য যদি আমি কষ্ট স্বীকার করতে পারি তাহলে তোমাদের কষ্ট স্বীকার করতে কি সমস্যা? বুঝতে পেরেছেন? নইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা জানি সহিহ বুখারী সহিহ মুসলিমে অনওয়ার্ড ডজনখানি হাদিস রয়েছে একই বিষয়ের উপর। উমর রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য অগণিত সাহাবী বর্ণনা করেছেন, হুদায়বিয়ার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1400 সাহাবী নিয়ে উপস্থিত হয়েছেন, তখন পানি শেষ হয়ে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এক পাটি পানি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর পানি নেই, এই পানি দিয়ে কি খাবো, কি উজু পরবো, আর কি আমাদের বাহনগুলোকে খাওয়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত মুবারক পানির মধ্যে ঢাললেন, তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হতে শুরু করলো, এবং 1400 সাহাবী এই পানি পান করেছেন, উজু করেছেন, তাদের বাহনগুলোকে খাইয়েছেন। তাহলে এই কারামত কেন আল্লাহর নবী তাবুক অভিযানে দেখালেন না? আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য কারামত দেখানো নয়, আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করা। বুঝতে পেরেছেন? আসল উদ্দেশ্য কারামত দেখানো নয়, নবীর দায়িত্ব নয় তিনি কারামত আর মর্যাদা দেখিয়ে বেড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তার দাঁত মুবারক শহীদ হয়েছে। আচ্ছা, রব্বুল আলামিনের কাছে যদি তিনি দোয়া করতেন, কোন আদম সন্তানের সক্ষমতা ছিল আমার নবীর শরীরে হাত দেওয়া? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি চাননি,
কেন চাননি? উম্মতের জন্য তিনি এই শিক্ষাটুকু রেখে যেতে চেয়েছেন যে আমি নবী যদি আল্লাহর দিনের জন্য রক্ত ঘাম এবং চোখের পানি ছড়াই তাহলে তোমরা কেন ছড়াবে না? মুসা আলাইহিসসালামকে আমরা নবী বিশ্বাস করি, করি তো, কিন্তু আমাদের আদর্শ তো মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য এই সুযোগ রেখে যাননি, নইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় বসে যদি বলতেন হে আল্লাহ বদরের মাঠে যে কাফির বাহিনী উপস্থিত এদেরকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আল্লাহকে দিতেন না? কিন্তু তিনি সাহাবীদেরকে জমা করেছেন, বদরের মাঠে গিয়েছেন, আগের রাতে উপস্থিত হয়েছেন, সমস্ত সাহাবীদের রাতে ঘুমিয়েছেন, কিন্তু আল্লাহর নবী সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি ওয়াদা দিয়েছিলে তুমি বিজয় দিবে, এবার তুমি তোমার ওয়াদা রক্ষা করো। দিনে সাহাবীদেরকে তিনি ঘুম থেকে জাগ্রত করে এদেরকে লাইন ধরে যুদ্ধে দাঁড় করিয়েছেন, এরপরে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতিল উজুহ বলে এদের দিকে নিক্ষেপ করেছেন, এদের চোখ অন্ধকার হয়ে গিয়েছিল কাফেরদের। তো এই বালু কি তিনি আগের রাতে করতে পারতেন না? এই বালু কি তিনি মদিনায় বসে করতে পারতেন না? করতে পারতেন, কিন্তু এখন এসে আমি বলতাম যে আমার বালুতে তো কাজ হয় না, সুতরাং বাধ্য, কিছু করার নাই, ঘরে ঘুমিয়ে থাকো। কিন্তু এখন আমি সেটি বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠে নামতে পারলেন, তোবা মাঠে নামতে কি সমস্যা ছিল? এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার পুরো জীবনে তেমন কোনো অলৌকিক বিষয় দেখাননি, দেখিয়েছেন কিছু, যা দেখিয়েছেন এগুলো তার শানের জন্য কিছুই না, এর চেয়ে বহুগুণ বড় বড় মর্যাদা আল্লাহ তার পায়ের কাছে নিয়ে এসেছেন, কিন্তু তিনি এগুলো করেন নাই, এজন্য যে উম্মত এইখান থেকে যেন কোনো অজুহাত পেশ করার সুযোগ না পায়। বুঝতে পেরেছেন? এই যে মাহফিল আপনারা আয়োজন করলেন, কেন করেছেন? একটি মাহফিল হবে, দু চারজন মানুষ আসবেন, আলিম দু চারজন, এবং এখানে যদি কথা বলেন তাহলে আমাদের যুবক এবং মুরব্বীদের জন্য একটি আমল করার সুযোগ হবে এই কথাগুলোর উপর। যদি ইমানের ব্যাপারে কথা বলেন আমাদের ইমান পাকাপোক্ত হবে, আরও বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বললে আমাদের সামাজিক কুসংস্কার কিছুটা দূর হবে, অর্থাৎ একটি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তো আপনার কি মনে হয় এই মাহফিলটি আয়োজন করা কি খুব সহজ? সহজ কথা নয়। দেখেন, প্রথমে এই প্যান্ডেল করা, লাইটিং করা, তারপরে চাঁদা তোলা, আমাদের মতো মানুষকে দাওয়াত দেওয়া, অর্থাৎ অতিথিদেরকে দাওয়াত দেওয়া, এদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা, সিডনি করা, অনেক কিছু। এই পরিশ্রমটি করার শিক্ষাটি এরা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে। নইলে আমি আপনাকে বলি, ঈসা আলাইহিস ইসলামের জীবন থেকে এই শিক্ষাটি আপনি পাবেন না। আমি আস্তাগফিরুল্লাহ আজিম, ঈসা আলাইহিস ইসলামের তাওহীন করছি না, তিনি আল্লাহর রসুল, আল্লাহর রসুল তিনি, কিন্তু ঈসা আলাইহিস ইসলামের পুরো জীবন খালি মুজিজার মধ্যেই চলে গেছে। তিনি বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তাকে আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন, তিনি জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলালে ওই ব্যক্তি ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলালে ওই ব্যক্তি ভালো হয়ে যেত, তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে ওই পাখি জীবিত হয়ে উড়ে যেত, তিনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আমত, কত বড় বড় মুজিজা। কিন্তু এগুলো কি আমরা দেখাতে পারবো? পারবো না। এবার যদি আপনি মনে করেন যে ঈসা আলাইহিস ইসলাম আমার আদর্শ, তাইলে আপনি কোনো গিয়ে চোখ থেকে পানিও ঝরাতে হবে, দিনে সূর্যের তাপের নিচে ঘামও ঝরাতে হবে, প্রয়োজনে আল্লাহর দিনের জন্য রক্তও ঝরাতে হবে। ঠিক বলেছি আমি? সম্মানিত হাজরিন, আমাদের জন্য আদর্শ হচ্ছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। আর আল্লাহর নবী নিজে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার সুপদপ্রাপ্ত সাহাবীদের সুন্নত, আমার সুপদপ্রাপ্ত খলিফাদের সুন্নত। এজন্য আমরা যদিও সব নবী রাসূলকে নবী রাসূল বিশ্বাস করি, কিন্তু আমাদের জন্য আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা জানতে পারি যে আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করা, কুরবানি দেয়া, এটি আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল। আমরা সুন্নত বলতে কি মনে করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তো মিষ্টি বেশি করে খাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সুরমা লাগাতেন, তো আমিও সুরমা লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন, কুর্তা পরতেন, আমিও পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরতেন, আমিও পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, পাগড়ি পরতেন, আমিও পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ সুগন্ধি পছন্দ করতেন, আমিও করি। তিনি মধু এবং দুধ পছন্দ করতেন, আমিও করি। কেন করেন? কারণ এগুলো করা খুব সহজ, এগুলো করতে কোনো কষ্ট নাই। আমরা বেছে বেছে কেবল সহজ সুন্নতগুলোকেই পালন করি, কঠিনগুলোকে করি না। আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত সময়ও নিজের জন্য ব্যয় করে নাই, প্রত্যেকটি সময় উম্মতের জন্য ব্যয় করেছেন। অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে তিনি এই জাতিকে, এই মানব জাতিকে কিভাবে আল্লাহর পথে নিয়ে আসা যায় সেই পথেই ব্যয় করেছেন। আমরা সুন্নত বলতে বুঝি সেই সুন্নত যেগুলো কষ্ট তেমন কষ্ট নাই, কিন্তু দেখি আমরা আল্লাহর ওলিদের জীবনে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি তিনি জীবন ব্যয় করেছেন কেবল কি খানকায়। ফুলতলি সাহেব কি মাঠে বের হন নাই? তিনি কি রক্ত ঝরান নাই? আপনারা সৈয়দপুরের ঘটনা জানেন না? তিনি কি জালিমের ব্যাপারে, জালিমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই? তসলিমা নাসরি আন্দোলনের সময় কি তিনি ছিলেন না? বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন নাই? ফুলতলি সাহেবুল্লাহ জেলে যান নাই? এমনকি ব্রিটিশ আমলের তার মাথার উপর গুলির অর্ডার ছিল, দেখা মাত্র গুলি। ফুলতলি সাহেবুল্লাহর উপর গুলির অর্ডার ছিল, তিনি নিজে আমাকে বলেছেন যে ভারতের কাছাড় জেলায় একটি মাহফিলে ওইখানে পুলিশ উপস্থিত, উনা তাকে দেখা মাত্র গুলি করবে। তিনি কাপড় পরিবর্তন করে পাঞ্জাবি খুলে শার্ট পরে ওই মাহফিলকে বক্তব্য দিয়ে চলে এসেছেন, এরা চিনতে পারে নাই। এইরকম সংগ্রামী একটি জীবন কাটিয়েছেন, এরকম মুজাহিদের মতো জীবন কাটিয়েছেন। কেন? কারণ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করেছিলেন, এবং সেই আদর্শ কেবল সুরমার মধ্যে আর আতরের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই আদর্শ রক্ত পানি করে পরিশ্রমের মধ্যেও বটে। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসা আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি নিয়ামত আমাদের উম্মতের জন্য ছিল, কিন্তু আমরা কেবল নিয়ামত নেয়ার উম্মত নই, আমরা আল্লাহর জন্য পরিশ্রম করার উম্মত, আমরা আল্লাহর জন্য পরিশ্রম করার উম্মত। নইলে সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম তো এত পারেন, এত পারেন, কাদেসিয়ার যুদ্ধের সময় সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে হাজার হাজার সাহাবীর বাহিনী ইরানের রাজধানীর সামনে দাঁড়িয়ে আছে, বাকি পারস্য সাম্রাজ্য বিজয় করা গেছে কিন্তু রাজধানী মাদায়েন তখন বিজয় করা যাচ্ছে না, কারণ সামনে একটি বড় উপসাগর পড়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে জাহাজ তো নেই, ঘোড়া, ঘোড়ায় চড়ে কিভাবে সাগর পাড়ি দেব। আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দিলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঘোড়া দৌড়াও। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে সেদিন ঘোড়ায় চড়ে সাগর পাড়ি দিয়েছিলেন। তো এই এগুলো আমাদের উম্মতের মধ্যে ওলি আল্লাহরা দেখাতে পারেন, কিন্তু আমরা কেবল এগুলোর দিকে তাকিয়ে বসে থাকি না। আমরা মাঠে নামি, কষ্ট করি, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি বের করেছি মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অকল্যাণ থেকে বাধা দেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এর আগে নিজে প্রথমে ভালো করে ঈমানদার হতে হবে, নিজে ঈমানদার হতে হবে। আমরা যেটিকে ঈমান বলি আসলে সেটি ঈমান নয়, এটি হচ্ছে আকীদা, এটি হচ্ছে এক ধরনের নেম প্লেট। এই জায়গায় যেরকম নেম প্লেট আছে, এটি হচ্ছে এক ধরনের নেম প্লেট। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি নেম প্লেট। ঈমান হচ্ছে সেটি যেটি অন্তরে প্রবেশ করে এখানে নূর সৃষ্টি করতে পারে। ঈমান হচ্ছে সেটি যেটি অন্তরে প্রবেশ করে নূর সৃষ্টি করতে পারে। আপনি আবার আমার আগের ঘটনায় ফিরে যান। আল্লাহর নবী যখন বলেছিলেন যার ঘরে যা আছে নিয়ে আসো, উমর রাদিয়াল্লাহু আনহু যদি তার ঘরের অর্ধেক সম্পত্তি নিয়ে আসতে পারেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি অর্ধেক সম্পত্তি আনতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি পুরো সম্পত্তি নিয়ে এসেছেন। কেন? তার ঈমান তাকে, তার ঈমান তাকে এই অনুপ্রেরণা দিয়েছে যে তোমার যা আছে সব আল্লাহ এবং তার রাসূলের জন্য তুমি বিলিয়ে দাও।
তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা পেছনে রয়ে গিয়েছিলেন তিনজন মুনাফিকরা তখন অজুহাত পেশ করে পার পেয়ে যাচ্ছে এই তিনজন তো অজুহাত পেশ করতে পারতেন কিন্তু এই তিনজন শাস্তি মাথা পেতে নিয়েছেন কিন্তু অজুহাত পেশ করেন নাই সম্মানিত হাজরিন বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিন পর্যন্ত পৌঁছেছি আমাদের ইতিহাস কেবল গোলাপ ফুলের পাতা এবং গোলাপ ফুল দিয়ে মুড়ানো নয় বরং এখানে অনেক কাঁটাও রয়েছে অনেক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় 269 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী শহীদ হয়েছেন আল্লাহর নবীর চাচা আপনার কি মনে হয় আমার মতো কয়েক কোটি মানুষকে একজোট করলে হামজা রাদিয়াল্লাহু আনহুর পায়ের জুতার সমান হবে হবে না যদি ইসলামের জন্য কষ্ট স্বীকার না করে এমনি এমনিই ভালো মুসলমান হওয়া যেত তো যে আল্লাহর নবী সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর জন্য শাহাদত বরণ করতে হতো না উদ্দেশ্য হচ্ছে বলার আজকে দুনিয়ার বুকে মুসলমানদের অবস্থা খারাপ আমরা সবাই জানি অবস্থা ভালো নয় পৃথিবীর বিভিন্ন দিকে মুসলিম উম্মতের উপর জুলুম নির্যাতন চলছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার যদি মনে হয় কেবল দোয়া করে আর কেবল ফু দিয়ে আর কেবল কারামত দেখিয়ে এই অবস্থা থেকে মুক্তি পাবেন তাহলে আপনি বুকার স্বর্গে অবস্থান করছেন যদি এরকম হতো তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এটি করে দেখাতেন তিনি যেহেতু কষ্ট করে পরিশ্রম করে মাঠে নেমে একটি বিষয়কে ঠিক করেছেন আপনাকেও সেটি করতে হবে সম্মানিত হাজিরিন দেখেন বর্তমান যুগে মুসলিম বিশ্বের অবস্থা আমরা সবচেয়ে প্রথমে যদি বলি চীনের অবস্থা চীন আমাদের থেকে বেশি দূরে নেয় ভারত পার হলেই চীন পাওয়া যায় সেই চীন দেশে প্রায় 10 লক্ষ উইগুর মুসলমানকে কত বছর হয়ে গেছে আজ মানবেতর জীবনযাপনে বাধ্য করা হচ্ছে চীন সরকার 10 লক্ষ মুসলমানকে বন্দী করে এই পরিমাণ জুলুম তাদের উপর করছে আধুনিক পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের উপর এই রকম জুলুম করতে পারে না আমরা দেখেছি আমাদের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের অবস্থা আমরা ইরাক আফগানিস্তান বা সিরিয়ায় দেখছি কি অবস্থা ইয়ামেনে দেখছি কি অবস্থা এটি কেন হয়েছে এটি হয়েছে একমাত্র ওই কারণে কারণ সাহাবীরা মনে করতেন আল্লাহ দিনের জন্য ত্যাগ স্বীকার করে কুরবানি দিয়ে আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহ দিনকে সাপোর্ট করে রাখব আর আমরা মনে করেছি দিনকে আমরা কি সাপোর্ট করব আমরা দিনের নামে দোকানদারি শুরু করে দিয়েছি যখন থেকে আমরা দিন বিক্রি করে খেতে শুরু করেছি তখন থেকে আল্লাহর দিন থেকে আমরা পিছন হয়ে গেছি সাহাবীরা ইসলামের পতাকা তলে নিজের রক্ত ঢেলে দিয়েছেন আর আমরা রক্ত ঢেলে দেওয়া তো দূরের কথা আমরা সেই পতাকাকে টুকরো টুকরো করে এটি বিক্রি করে খাচ্ছি আমার কথাটি আপনি খেয়াল করে দেখুন বিক্রি করে খাচ্ছি কিভাবে দেখুন সৌদি আরবের অবস্থা সৌদি আরব এমন একটি দেশ যে দেশে রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী সেখানে বর্তমানে আরাম করছেন মদিনা শরীফ রদা শরীফ তো সৌদি আরবে তারপরে সৌদি আরব সেটি বেশি আগের দেশ নয় আগে নাম ছিল জাজিরাতুল আরব এরপরে 1923 সালে এই দেশের নাম হয়েছে সৌদি আরব সৌদ বংশ এখানে ক্ষমতায় আসার পরে এর আগে সৌদি আরব ছিল না তবে ওই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন ওই এলাকায় আমাদের কিবলা কাবা শরীফ ওই জায়গার মানুষের নিজের ভাষায় আল্লাহর কিতাব নাজিল হয়েছে আমরা মনে করি যে এদের উচিত ছিল মুসলমানদের নেতৃত্ব দেয়া তারপরে আল্লাহ তাদের পায়ের নিচে এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তেল রেখে দিয়েছেন বিশ্বের প্রায় 22-23% তেল রয়েছে সৌদি আরবে যে তেল দিয়ে আপনার গাড়ি চলে প্লেন চলে ট্রেন চলে জাহাজ চলে এই তেলগুলো খনিজ তেল এগুলোর বেশিরভাগ মজুদ আছে আরবের আরবের জমিনে এত সম্পত্তি এত সুযোগ এবং এত গুরুত্ব থাকার পরও আরবের দেশগুলো মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে আসছে আমেরিকার গুলামি করাকে বেশি সম্মানের কাজ মনে করে আমার কথা ঠিক কিনা আপনারা দেখেন এই সৌদি আরব শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য 2015 সালে ইয়ামেনে হামলা করেছে ইয়ামেনের কোনো দোষ নেই মুসলিম একটি দেশ গরিব একটি দেশ সৌদি আরবের হামলার ফলশ্রুতিতে আজ ইয়ামেনে এত অবস্থা খারাপ যে ইয়ামেনের শিশু বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে কোনো কাফির করে নাই মুসলমানই করেছে কাফির যা করেছে তো করছি
ইরাক আফগানিস্তান আপনার চোখের সামনে, ফিলিস্তিন আপনার চোখের সামনে, কিন্তু মুসলমানরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে প্রভু বানিয়েছে সেই প্রভুদেরকে খুশি করার জন্য কি কাজ করছে সেটি আপনার চোখের সামনে। আপনি খালি মিলিয়ে দেখুন আমার বক্তব্যের প্রথম দিকটা আর আমার বক্তব্যের এখনকার দিকটা, আগের মুসলমান আর আমাদের মধ্যে কতটুকু পার্থক্য, তারা কতটুকু কষ্ট স্বীকার করে আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছেন আর আমরা কত আরাম পাওয়ার পরেও আল্লাহর দিনকে ছেড়ে দিচ্ছি। এই আমি আপনাদেরকে এত আর বেশি কি বলবো, বড় দুঃখজনক বিষয়। গত বছর দুয়েক আগে জাতিসংঘের কাছে প্রায় ইউরোপের প্রায় 22টি দেশ একটি পিটিশন দিয়েছিল যে চীনকে আটকাতে হবে, মুসলমান হোক আর যাই হোক চীন উইগুরদের উপর খুব বেশি জুলুম করছে, চীনকে আটকাতে হবে। ভালো উদ্যোগ নিয়েছে তারা, যদিও তারা খ্রিস্টান ইউরোপের দেশ, কিন্তু 22টি দেশ মিলে স্বাক্ষর করেছে জাতিসংঘের কাছে একটি পিটিশন দাখিল করেছে যে চীনের উপর অবরোধ আরোপ করতে হবে, চীনকে আটকাতে হবে। আফসোস কোনো মুসলমান দেশ এখানে স্বাক্ষর করে নাই, ইমান এত নিচে চলে গিয়েছে কোনো মুসলমান দেশে স্বাক্ষর হয় নাই, চীনে সাহস হয় নাই চীনের বিরুদ্ধে ওই পিটিশনে স্বাক্ষর করতে। বরং বড় দুঃখজনক, এর পরে কয়েক মাসের মধ্যে কয়েকটি মুসলিম দেশ সবই আরবের, ওই আমেরিকার গুলামি করতে যারা পছন্দ করে এই সকল দেশ চীনের পক্ষে উইগুরের বিপক্ষে আবার জাতিসংঘে পিটিশন দাখিল করে দিয়েছে। এবার দুটি পিটিশন কি আটকে আছে, কোনোটা শুনানি হয় না। বুঝতে পারেছেন মুসলমানদের মুনাফিকি কোন পর্যায়ে গেছে? আজ যখন আপনি মনে করেন যে আমরা তো মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সাহায্য করেন না, না করার কারণ হচ্ছে আল্লাহর আইন হচ্ছে কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা আল্লাহর দিনকে সাপোর্ট করা, সাহায্য করা বাদ দিয়ে দিয়েছি, এজন্য দুনিয়াতে আমাদের ইজ্জত হয়ে গেছে পানের জলে ভেসে আসা ময়লার মতো। শব্দটি আমার না, শব্দটি আল্লাহর নবী নিজে বলেছেন, বলেছেন ইউসিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, হে আমার উম্মতেরা এমন একদিন আসবে অচিরেই যেদিন তোমাদের দুনিয়ার সমস্ত জাতি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউরোপিয়ান আমেরিকান আফ্রিকান ভারতীয় সবাই একত্রিত হয়ে একে অন্যকে দাওয়াত দেবে, যেভাবে মেজবান মেহমানকে দাওয়াত দেয় এবং একে অন্যকে দাওয়াত দিয়ে বলবে চলো সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করে দেই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কম হব? আল্লাহ নবী বললেন না, বাল আনতুম কাসিরুন, তোমরা সেদিন সংখ্যায় বেশি হবে, কিন্তু আল্লাহ তোমাদের কোনো ইজ্জত এই জমিনে বাকি রাখবেন না, তোমাদের অবস্থা হয়ে যাবে বন্যার জলে ভেসে আসা ময়লার মতো। আপনার ওই এলাকার নালায় যে ময়লাগুলো থাকে শুকিয়ে যায়, বন্যা যখন আসে এগুলো উঠে আবার জলের সাথে চলে আসে, এই রকম অবস্থা হয়ে যাবে তোমাদের। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় আযাব কি জন্য? আল্লাহ নবী বললেন যে যখন তোমাদের মধ্যে দুটি রূপ দেখা যাবে, কি দুটি রূপ? প্রথমটি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুই নম্বরটি কারাহিয়াতুল মাউত, তোমরা দুনিয়াকে খুব বেশি মহব্বত করতে শুরু করবে এবং মৃত্যুকে খুব বেশি ঘৃণা করতে শুরু করবে। সাহাবীরা পাগল ছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হব আর আমরা এতটুকু দোয়া করি না, করেন কখনো? করেছেন? আমার তো মনে হয় না আমি করেছি, আপনাদেরকে কি বলবো। কিন্তু আল্লাহ নবীর হাদিস রয়েছে যে ব্যক্তি দোয়া করে হে আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো, সে যদি ফুলের বিছানায় শুয়ে মারা যায় তবুও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। আমরা দোয়াটি পর্যন্ত করতে চাই না, আফসোস আমরা দোয়াটি পর্যন্ত করতে চাই না, আর বাদ বাকি কি কষ্ট করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাত পেয়েছে, শহীদ হোক না হোক আঘাত পেয়েছে, কিয়ামতের দিন সে সেই আঘাতের চিহ্ন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, এই আঘাতের চিহ্ন সেদিন তার জন্য বেইস অফ অনার দান করবে, তাকে সম্মানের পজিশনে নিয়ে যাবে। ওয়া লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, মানুষ চেয়ে দেখবে তার শরীরে রক্ত, কিন্তু পাশে গিয়ে দেখবে সেই রক্ত থেকে মিস্কে আম্বরের খুশবু বের হচ্ছে, কারণ এই বন্দা আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছিল। আজ আল্লাহর জন্য রক্ত ঝরানো তো দূরের বিষয়, আমরা এটি চাইতেই চাই না যে আল্লাহ আমাদেরকে তোমার রাস্তায় শহীদ করো। সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই অবস্থার জন্য দায়ী কিন্তু মুসলমানরাই,
আপনি দোষ দিতে পারেন ইহুদিদের দোষ, নাসারার দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আপনি ঠিক থাকলে আর কারোরই দোষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন 13 বছর, মক্কার মানুষের সংখ্যা ছিল প্রায় 10,000, ইসলাম কবুল করেছে 125-130 জন মাত্র, কিন্তু এরা ছিল পাকা পুক্ত মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেকামত দিয়েছেন। আজ পৃথিবীতে আমরা প্রায় 160 কোটি মুসলমান, পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি, তার মধ্যে 1.6 বিলিয়ন, 160 কোটি, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক 6 জন মানুষের মধ্যে একজন মুসলমান, কিন্তু তবুও ইজ্জত নামক কোন জিনিস মুসলমানদের হাতে নেই। পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় কোন মুসলমান দেশকে কেউ জিজ্ঞেস করে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কি কোনো মুসলমান দেশ আছে? নাই। কেন নেই? কারণ কেউ মনে করে না যে এদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে। বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। ধরেন আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নেবেন, এবার আপনার ঘরের পেছনে এসে এক ব্যক্তি ওই ঘরের নালা পরিষ্কার করছেন, আপনি কি ওনাকে জিজ্ঞেস করবেন যে তোমার মতামত ঠিক কি? কারণ আপনার কাছে তার মতামতের কোনো ভ্যালু নাই। এজন্য এভাবে পৃথিবীতে মুসলমানদের মতামতের কোনো ভ্যালু বর্তমান সময় নেই। কেন নেই? কারণ আমরা মনে করেছি আমরা আল্লাহ নবীর জীবনকে খুলে দেখি নাই। আমরা মনে করেছি আল্লাহ নবী মনে হয় খালি ফু দিয়েই কাজ করে গেছেন, কোনো কষ্ট করেন নাই। এই জন্য আমরা ফু দিয়েই কাজ করতে চাই। যদি আমরা রাসূলুল্লাহ ইসলামের জীবনটি ভালো করে অধ্যয়ন করে দেখি, বিশেষ করে যুবকরা যারা এখানে এসেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন করে দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ফু দিয়ে আর কেবল হাহাকার করে আর কেবল নাই নাই করে আর কেবল দোয়া করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে যান নাই, বরং কষ্ট করে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে আল্লাহর নবী এবং তার সাহাবীরা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন। আজ আমরা বেইজ্জত হয়েছি কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে দিয়েছি, এবং ছেড়ে দেওয়ার পরিণাম হয়েছে দুটি, এই দুটি বলে শেষ করব। প্রথম পরিণাম হয়েছে, এক ধরনের পরিণাম হয়েছে, আমি আপনাদেরকে আগেই বলেছি, মুসলমানরা এই দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বেইজ্জত হয়েছেন এবং এদের কোনো শক্তি নেই, দুনিয়াতে কোনো তাকত নেই। দুই নম্বর আরেকটি ফলাফল হয়েছে, আমাদের এই ইমানের কমজোরিকে কাজে লাগিয়ে কিছু ভণ্ড মানুষ আমাদের ইমানকে বিক্রি করে টাকা রোজগার করছে। কয়েকদিন আগে আপনারা অনেকেই খবরে দেখেছেন, ঢাকায় এক পীর নামের এক ব্যক্তি মারা গিয়েছিল, দেওয়ানবাগি, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, তাই না? ওই ব্যক্তির মুরিদান এত বেশি ছিল আপনি দেখলে অবাক হবেন। এবার ওই ব্যক্তির দাবি দেওয়া তার কথাবার্তা যদি জীবনে কখনো শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে ওই ব্যক্তি কত বড় কাফির ছিল, তাই না? আপনারা কখনো শুনেছেন ওই ব্যক্তির দাবি? তাহলে আমাকে বলুন, যে ব্যক্তি এত কুফরি দাবি করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের সামনে এত বড় বড় বেয়াদবি করতে পারে, সেই ব্যক্তি এত মুরিদান পায় কিভাবে? প্রশ্ন আসে না? এই মুরিদরা তো হিন্দু না, মুসলমান, এত মুসলমান তার মুরিদ কিভাবে হয়? কারণ ওই যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আদর্শের জায়গা থেকে নামিয়ে দিয়েছি, যখন নামিয়ে দিয়েছি এই জায়গা খালি হয়েছে, এই জায়গায় দেওয়ানবাগির মতো শয়তান এসে বসে গিয়েছে। জায়গা কখনো খালি থাকে না, আপনি এক জায়গা থেকে একটি জিনিসকে সরাবেন, সেখানে আরেকটি জিনিস এসে ভর করবে। আপনি আগামী বছর থেকে এখানে মাহফিল বাদ দেবেন, 2 বছর পর থেকে এখানে গানের অনুষ্ঠান শুরু হবে। জায়গা মাঠ খালি থাকে না। আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ গ্রহণ করা বাদ দিয়েছি, শয়তান এসে দেওয়ানবাগির মতো মানুষকে এখানে আদর্শ বানিয়ে দিয়েছে। আর আমাদের মানুষেরা পড়ালেখা তো নেই, আমরা আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটিও ভালো করে পড়ে দেখতে চাই না। বড় আফসোসের বিষয়, মাদ্রাসা থেকে কামিল পাস হয়ে ছেলেরা বের হয়ে যায় কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ভালো করে অধ্যয়ন করে না। আমাকে একবার বলুন, যারা মাদ্রাসা থেকে মৌলানা অথবা মুফতি টাইটেল লাগিয়ে বের হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ভালো করে জানে না, ওই ব্যক্তি আল্লাহর দিনের কি খেদমত করবে আমাকে বলুন? ওই ব্যক্তি মানুষকে আদর্শের কথা কি বুঝাবে আমাকে বলুন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি থেকে শিক্ষা লাভ করেনি সে অন্য আরেকজনকে কি শিক্ষা দিবে বলুন? সে আরেকজনকে তাওবার কথা কি বলবে বলুন?
সে আরেকজনকে সবারের কথা কি বলবে, সে আরেকজনকে শুকরিয়া আদায় করার কথা কি বলবে, সে আরেকজনকে ঈমান আমলের কথা কি বলবে, সে আরেকজনকে আল্লাহর দিনের জন্য কষ্ট স্বীকার করার দাওয়াত কি দেবে, সে মানুষকে ইসলামের দিকে কি আহ্বান করবে। কারণ ইসলাম পুরো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর, সেই নামটিও সে ভালো করে জানে না। এরকম মানুষ আমি তো এই পথে আছি বলে আমি জানি, এইরকম মানুষ অহরহ আমাদের মাদ্রাসাগুলো থেকে বের হচ্ছে। বুঝতে পেরেছেন কাহিনী কি? আমরা ইলিমের দিক থেকেও পিছিয়ে পড়েছি, আমাদের দিক থেকেও পিছিয়ে পড়েছি, এই জন্য আমাদের ইমানও দুর্বল হয়েছে। আমরা মৃত্যুকে এত বেশি ভয় পাই, কিন্তু সাহাবিরা মৃত্যুকে পছন্দ করতেন। আর আমরা দুনিয়াকে এত বেশি মহব্বত করি, সাহাবা কেরাম দুনিয়াকে মাছির ডানার চেয়ে কম গুরুত্ব দিতেন। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের আমাদের ভাবনার মধ্যে একটি পরিবর্তন হয়েছে, এই ভাবনার পরিবর্তনের কারণে আমাদের দুনিয়াটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ওই সময় ইজ্জতদার ছিলেন মুসলমান হওয়ার কারণে, আর আমরা বেইজ্জত হয়েছি মুসলমান হওয়ার কারণে। আমি ঠিক কথা বলেছি? ইসলাম ইজ্জত দে, ইসলাম ইজ্জত দে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে চিঠি এসেছে যে মুসলমানরা জেরুজালেম দখল করার জন্য জেরুজালেম শহরের চতুর্দিকে অবরোধ করে বসে আছেন, কিন্তু জেরুজালেম শহর বিজয় করতে পারছেন না। জেরুজালেম শহরের গভর্নর যে ছিল খ্রিস্টান সফরনিয়াস, সে শর্ত দিয়েছে মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এসে যদি আমাদের হাত থেকে জেরুজালেমের দায়িত্ব নিতে চান, আমরা তাকে বিনা যুদ্ধে দিয়ে দেব, কিন্তু যুদ্ধ করে তোমরা নিতে পারবে না। তো চিঠি এসেছে যে খলিফা আপনি সরকারি সফরে জেরুজালেম আসুন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন সরকারি সফরে, মদিনা থেকে জেরুজালেম কত দূরের রাস্তা, কিন্তু সরকারি সফরে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে খাদিমের বাহিনী কিংবা উটের বহর নেই, কেবল একটি উট আর একজন খাদিম। কিছু রাস্তা ওমর রাদিয়াল্লাহু আনহু উটের উপর চলেন, খাদিম সামনে লাগাম টেনে টেনে চলেন। কিছু রাস্তা খাদিম উপরে বসেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চলেন উটের লাগাম ধরে ধরে। জেরুজালেমে যখন গিয়ে উপস্থিত হয়েছেন তখন খাদিম উঠের উপরে, তিনি নিচে। খাদিম বললেন যে আপনি আবার উপরে উঠে যান, আমি নিচে নেমে যাই, কারণ মানুষ কি বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আদ-দাউরু দাউরুক, তোমার পালা তুমিই থাকবে, যে তাই মনে করুক। এবার তারা এসেছে খলিফাকে দেখার জন্য, এসে দেখে খলিফা এমন একজন ব্যক্তি যিনি উটের লাগাম এক হাতে ধরে আছেন, আরেক হাতে পায়ের স্যান্ডেল, পথে কোনো জায়গায় কাদা ছিল পায়ে লেগে গিয়েছে, তিনি স্যান্ডেল খুলে হাতে নিয়ে নিয়েছেন, এমন একটি জামা পরেছেন যেটির অবস্থা তেমন ভালো নয়। তখন মুসলমান সেনাপতি যিনি ছিলেন তিনি এসে খলিফাকে বললেন, খলিফা এই এলাকাটি খ্রিস্টানদের, খ্রিস্টানরা খুব স্যুটবুট টাইপের পরে থাকে, খুব সফিস্টিকেটেড, এজন্য আপনি এই অবস্থায় গেলে তো আমাদের সম্মান শেষ হয়ে যাবে। আপনি যদি মুসলমানদের খলিফা হয়ে এইরকম অবস্থায় খ্রিস্টানদের সামনে যান তাহলে আমাদের ইজ্জত শেষ। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন নাহনু কওমুন আযযানা আল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমাদের ইজ্জত উটের বহরে নয়, আমাদের ইজ্জত গাড়ির বহরে নয়, আমাদের ইজ্জত কাপড়ে নয়, আমাদের ইজ্জত খাদিম খুদ্দামের মধ্যে নয়, আল্লাহ আমাদের কি ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আজ আমরা সেই মন মানসিকতা ত্যাগ করেছি বলেই আমাদের অবস্থা হয়েছে এটি। এবার দুই মিনিটে বলবো যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি। দেখেন উত্তরণের উপায় তো অনেক লম্বা এবং আমার মতো দু চারজনের বলার কারণে সেটি হবেও না, কিন্তু এতটুকু পর্যন্ত আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে মুসলমানদের এই অবস্থার পরিবর্তন যদি কেউ করতে পারে যুবকাই করতে পারবে। যারা বৃদ্ধ হয়ে গেছেন এদের আসলে তেমন কিছু করার নেই। এবার যুবকরা কি করবেন? যুবকরা আগামী 10 বছরের জন্য একটি কর্মসূচি নিতে পারেন, পরবর্তীতে এই 10 বছর কি করেছেন তার উপর নির্ধারণ করবে যে পরবর্তীতে কি করবে। এই 10 বছর যুবকরা ইসলামকে পরিপূর্ণরূপে যেন মানুষের কাছে পৌঁছে দেন, যেভাবে ডাক্তার আপনার শরীরে ঔষধকে ইনজেক্ট করে সেভাবে আল্লাহর দিনকে পুরোপুরিভাবে যেন প্রত্যেকটি মানুষের মগজের মধ্যে ইনজেক্ট করা যায়, এই দায়িত্বটি যুবকরা পালন করুন। সেটি মাহফিলের মাধ্যমে হতে পারে,
সেটি ব্যক্তিগতভাবে মানুষের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে হতে পারে, সেটি যুব সংঘ তৈরি করে একটি সামাজিক বন্ধনের মাধ্যমে হতে পারে, সেটি মানুষের কাছে খেদমতে হালকার মাধ্যমে হতে পারে। উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় একটি গরিব মেয়ে বাবা নাই, মেয়েটির বিয়ে হবে, একটি যুব সংঘ তারা কিছু টাকা পয়সা তুলে এই বিয়েতে সাহায্য করলো। এবার সাহায্য যখন করেছে, ইসলামের দাওয়াত পৌঁছানোর একটি সুযোগও কিন্তু হয়ে গেছে। ওই মেয়ে এবং মেয়ের মা যদি বেনামাজি হয়ে থাকেন আর আপনারা যদি এই অবস্থায় গিয়ে বলেন যে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু সাথে একটি অনুরোধ আপনারা নামাজের পাবন্দ হয়ে যান, আমার বিশ্বাস এই অবস্থায় তারা আপনাদের কথা ফেলবে না। দেখেন, খেদমতে হালকার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একটি সুযোগ রয়েছে, এইরকম মাহফিলের মাধ্যমে রয়েছে। আজকের যুগে আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা। আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ইউটিউবের মাধ্যমে করতে পারেন, যে কোনোভাবে। সুতরাং আমরা আগামী চলেন আমরা আগামী 10 বছরের জন্য একটি কর্মসূচি নিয়ে নেই। যুবক যারা, প্রথমত আমরা নিজেরা ফরজ নামাজের পাবন্দ হব, ফরজ ইবাদত, নফলের কথা বলছি না, নফল চার চার, ফরজ ইবাদতের পাবন্দ হব, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য না থাকলে নাই। দুই নম্বর, স্পষ্ট হারাম যে কাজগুলো সেগুলো আমরা বাদ দেব, ইনশাল্লাহ এত বড় পাপিষ্ট গুনার মধ্যে আপনারা লিপ্ত নেই বলেই আমার বিশ্বাস, তবুও আমরা খেয়াল করব স্পষ্ট হারাম যে কাজগুলো সেগুলো আমরা বাদ দেব। আর তিন নম্বর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে অধ্যয়ন করব এবং এই আদর্শকে প্রত্যেক যুবকের, প্রত্যেকটি বিশেষ করে যুবকের, প্রত্যেকটি যুবকের মাথার মধ্যে ইঞ্জেকশন দিয়ে ভরে দেব। বুঝতে পেরেছেন আমার কথা? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনটি পড়ব, একটি দুটি তিনটি কিতাব পড়লেই হয়ে যাবে, এত আহামরি পড়ালেখার দরকার নেই। আল্লাহ নবীর পুরো জীবনকে আমরা বুঝে নেব, এত কঠিন তো কিছু না। সুযোগ থাকলে আমি এখানেই বলে আপনাদেরকে মুখস্থ করিয়ে যেতাম, কারণ সময় নেই। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনটি পুরোপুরি অধ্যয়ন করব। এরপরে আমরা আমাদের এলাকার যুবকদেরকে গল্পে গল্পে, বেশি ইলমি আলোচনার দরকার নেই, গল্পে গল্পে আল্লাহ নবীর আদর্শটি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। 10 বছর যদি আমরা এই দায়িত্বটি পালন করি, আশা করা যায় এমন 2-3টি জেনারেশন তৈরি হয়ে যাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সম্পর্কে জানে, এরপরে এদেরকে নিয়ে কোনো কাজ করতে চাইলে সেই কাজটি করা সহজ হবে। আজকে কেউ জানেই না কি করবে, আপনি হঠাৎ করে মানুষকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন, খামোখা হাঙ্গামা হবে, কাজের কাজ কিছু হবে না। আল্লাহ নবী মক্কায় কোনো জিহাদ করেছেন? করেন নাই। কি করেছেন? মানুষের মগজকে ঠিক করেছেন। একবার যখন এটি ঠিক হয়েছে, পরবর্তীতে মদিনায় এসে জিহাদ করেছেন, সবাই জিহাদে অংশগ্রহণ করেছে। প্রথম দিন যদি বলতেন জিহাদে আসো, কেউ আসতো? কারণ কি? ওই জায়গায় এখনো ভেজাল, ওই জায়গা ঠিক করার দরকার। পরে মানুষ অস্ত্র হাতে নেবে অথবা অস্ত্র হাতে নেবে না, যেভাবেই হোক। একটা উদাহরণ দিচ্ছি, আমরা যুবকরা এই কাজটি করার চেষ্টা করি। আমি গত 3 বছর থেকে ওয়াজ করি, আমার ওয়াজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনো ছলে বলে কলে কৌশলে রাসূলুল্লাহ ইসলামের জীবনটির কোনো একটি দিক একটি ওয়াজে, আরেকটি দিক আরেকটি ওয়াজে, আরেকটি দিক আরেকটি ওয়াজে, এগুলো যেন আপনাদের সহজ জবানে, সহজ ভাষায়, দলিল ভিত্তিতে মানুষের মাথার মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেওয়া যায়। যদি 10 বছর এই কাজটি আমি অনলাইনে এবং অফলাইনে করতে পারি, 10 বছর পরে আমার বয়সী বা আমার চেয়ে বয়স কম যারা, এই তরুণরা আল্লাহ নবীর জীবন সম্পর্কে পুরোপুরি জেনে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন, আমাদেরকে কি করতে বলেছেন। এরপরে যদি এদেরকে নিয়ে আমরা কোনো কাজ করতে চাই, সেটি সহজ হবে। আমাদের যুব সংঘের ভাইদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীটি পড়বেন, যে কোনো একটি কিতাব থেকে পড়ে নিলেই হবে। এরপরে গল্পে গল্পে মানুষকে এই আদর্শ মাথার মধ্যে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জন্য এই কাজটিকে সহজ করে দেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা দোয়া করে বিদায় নেব দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, এখানে একটি নয়া মসজিদের কথা, সেটি ঢালাই হবে, আপনারা দোয়া করবেন এবং শরীক হবেন যেন মসজিদটি ঠিকমতো শেষ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য জমিনে একটি মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কুলাওয়ালা থেকে 500 টাকা দান করেছেন। আমি এখন আর চাঁদা নিতে গেলে সময় চলে যাবে, আমরা দোয়া করে বিদায় নিতে হবে, আমাকে দূরে যেতে হবে। اللهم امين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ولا عاقبه للمتقين ولا عدوان الا على الظالمين يا الله তোমার বান্দা আপনি বড় হাত দিয়ে সহযোগিতা কর এই মসজিদ এবং মাহফিল তোমার বান্দা আপনার সহযোগিতা তুমি কবুল করো মওলা আল্লাহ এই যুবকদের এই আশারা তুমি কবুল করো এরা বড় আশা করে একটা মাহফিলের আয়োজন করছে এই মাহফিলের আয়োজন যত ধরনের মওলা সাহায্য সহযোগিতা আইছে প্রত্যেকটা অংশে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো রব্বুল আলামিন আমাদের মাফ করে দাও আমাদের মা বাবার তুমি মাফ করে দাও তোমার হাবিব ও তমাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাত তুমি মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল তুমি কবুল করো এই মাহফিল যারা হাত উঠাইছেন তুমি মওলা তার হাত খালি ফিরে দিও না আমাদের বিমারি হলে শিফা দান করো বেরোজগারি হলে হালাল রুজির দরজা খুলি দাও তত মানুষের বেপানাইয়ের মাঝে আসুন মওলা তো মানুষের পরেশানির মাঝে আসুন তমাম পরেশানির তুমি দূর করে দাও আল্লাহ তোমার বান্দা হলে সাহায্য সহযোগিতা হটা।